আশিসের ফোনে একটি এসএমএস আসে। শব্দ পেয়ে আশিস তার ফোন চেক করেন। তার বন্ধু নিতেশ তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে। উত্তর না দিয়েই আশিস তার ফোনের দিকে এক দৃষ্টি তাকিয়েছিলেন। কিছুক্ষণ পরে তিনি নিতেশকে বলেন যে তার অ্যাকাউন্ট থেকে এসআইপি টাকা কেটে নেওয়া হয়েছে। নিতেশ তাকে জিজ্ঞাসা করেন সে কখন এসআইপি শুরু করেছে। আশিস বলে যে সে তার এসআইপি মাত্র 5 মাস আগে শুরু করেছে এবং এর পরিমাণ 10,000 টাকা। নিতেশ আশিসকে জিজ্ঞাসা করে কেন তার এসআইপি মাত্র 10,000 টাকা। আশিস তাকে বলে যে সে বিশেষ ভাবনা চিন্তা না করেই এই পরিমাণটি স্থির করেছে। নিতেশ সঙ্গে সঙ্গে তাকে বলে যে এটা এভাবে স্থির করা কখনো উচিত নয়। আশিস তখন নিতেশকে জিজ্ঞাসা করেন এই কথার মানে কি। আশিসের মতো আপনিও কি ঠিক এভাবেই এসআইপি করেন, অর্থাৎ আপনিও কি ক্যাজুয়ালি এসআইপি করেন, অর্থাৎ আপনি এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে যত টাকা চান বিনিয়োগ করতে পারেন, কিন্তু ভাবনা চিন্তা না করে এসআইপিতে বিনিয়োগ এড়ানো উচিত। কিন্তু কেন করলে অসুবিধাই বা কি, কিভাবে সঠিক পরিমাণ নির্ধারণ করবেন, চলুন আশিসের বেতন খরচ এবং তার লক্ষ্যগুলি থেকে এটি বোঝা যাক। তবে তার আগে জেনে নেওয়া যাক এসআইপি কি। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের একটি জনপ্রিয় উপায়। এতে আপনি ইকুইটি, ঋণের মতো নির্দিষ্ট আয়, রিয়েল এস্টেট, মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের মতো বিভিন্ন অ্যাসেট ক্লাসে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারেন। এখন আশিস এবং তার এসআইপিতে আসা যাক। আশিসের বয়স 32 বছর, তার বেতন প্রতি মাসে 1 লক্ষ টাকা, মোট 80,000 টাকা খরচ করে সে। বাকি 20,000 টাকার মধ্যে সে 10,000 টাকার একটি এসআইপি করেছে। তার কাছে 10,000 টাকা আরও অতিরিক্ত রয়েছে। আশিস খুশি যে সব কিছু খরচ করার পরেও অন্তত কিছু টাকা সে সঞ্চয় করছে। স্পষ্টতই অন্য সবার মতো আশিসেরও কিছু লক্ষ্য আছে, যেমন বাড়ি, সন্তানের উচ্চশিক্ষা, টাকা পয়সা, অবসর ইত্যাদি। একটি বাড়ি কেনার জন্য 5 বছর পর ডাউন পেমেন্টের জন্য আশিসের 15 লক্ষ টাকা প্রয়োজন। সন্তানের উচ্চশিক্ষার জন্য 15 বছরে 50 লক্ষ টাকার একটি লক্ষ্য আছে তার। একইভাবে 60 বছর বয়সের পরে, অর্থাৎ কমপক্ষে 28 বছর পর অবসর গ্রহণের জন্য 5 কোটি টাকারও প্রয়োজন। এই আর্থিক লক্ষ্যগুলি আপনাকে বলে দেবে যে আপনি এসআইপিতে যে পরিমাণটি বেছে নিয়েছেন তা আদৌ সঠিক কিনা। এসআইপির সঠিক পরিমাণ জানার জন্য একটু হিসেব নিকেশ করা প্রয়োজন। যদি আপনি চান আপনি নিজে এই কাজটি করতে পারেন, অথবা একজন আর্থিক পরিকল্পনাকারী বা বিনিয়োগ বিশেষজ্ঞের সাহায্য আপনি নিতে পারেন। আশিসের প্রথম আর্থিক লক্ষ্য হলো একটি বাড়ি কেনা, যার জন্য 15 লক্ষ টাকা প্রয়োজন। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অর্থাৎ অ্যামফির এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী 5 বছরে বাড়ির ডাউন পেমেন্ট বাড়ানোর জন্য 18,366 টাকার এসআইপি হতে হবে। একইভাবে 15 বছরে একটি শিশুর উচ্চশিক্ষার জন্য 50 লক্ষ টাকা সংগ্রহ করতে মাসিক এসআইপি হলো 10,000 টাকা। 28 বছর পর অবসর নেওয়ার জন্য 5 কোটি টাকা সংগ্রহ করতে মাসিক এসআইপির পরিমাণ হওয়া উচিত 18,306 টাকা। মিউচুয়াল ফান্ডগুলিতে রিটার্ন ওঠানামাও সম্ভব। আশিসের আর্থিক লক্ষ্য অনুসারে তার মাসিক এসআইপির পরিমাণ প্রায় 47,000 টাকা হওয়া উচিত। ইকুইটি মিউচুয়াল ফান্ড মে আগর আপ নিবেশ করেঙ্গে তো লম্বে সময় অবধি কে লিয়ে করনা হ্যায়, কম সে কম 5 সে 7 সাল কে লিয়ে করনা হ্যায়, অর আপ ইসসে রিটার্নস এক্সপেক্ট কর সকতে হ্যায় কি 12 টাকা আপকো সিএজিআর মতলব হর সাল কম্পাউন্ড হোকে 12 টাকা আপকো রিটার্ন মিলেগা। লেকিন এক বাত কা আপকো ধ্যান রাখনা হ্যায় কি ইয়ে 12 টাকা স্ট্রেট লাইন নেই হ্যায় কি হর সাল আপকো 12 টাকা মিলেগা। বহুত সারা উতার চড়াব হোগা। জব আপ ডেট মিউচুয়াল ফান্ড মে নিবেশ করতে হো তো আপকো 7 সে 7.5 টাকা কা রিটার্নস মিল সকতা হ্যায়। জব আপকা জো লক্ষ্য হ্যায় বো লম্বে সময় অবধি কে লিয়ে হ্যায় তো আপ ইকুইটি চুনে। 5 সাল 7 সাল অর ইসসে লম্বা হ্যায় তো আপ ইকুইটি চুনে। অর 3 আর 5 কে বিচ মে হ্যায় তো ইয়ে দোনো থোড়া হাইব্রিড জেসে ফান্ড চুনে। অর 3 সাল সে কম হ্যায় তো ডেট ফান্ডস কে। এটি আশিসের মাসিক এসআইপির সঠিক পরিমাণ। তার ক্যাজুয়াল বিনিয়োগ পদ্ধতি এবং পর্যাপ্ত পুঁজির অভাব রয়েছে। আশিসের প্রতি মাসে মাত্র 10,000 টাকা বাড়তি রয়েছে, যেখানে তার লক্ষ্য পূরণ করতে আরও 37,000 টাকা প্রয়োজন। আপনার আর্থিক লক্ষ্য পূরণের জন্য যদি আপনার কাছে পর্যাপ্ত অর্থ না থাকে, তাহলে আপনাকে প্রথমেই অগ্রাধিকারের ভিত্তিতে বিনিয়োগের ওপর ফোকাস করা উচিত।
अब लोग सिप के बारे में बात कर रहे हैं, सिप का एडवर्टाइजमेंट भी आता है, सिप सही है तो उनको भी स्टार्ट करना होता है, तो वो डिसाइड कर लेते हैं कि हम एक अमाउंट चुन लेते हैं और उसका इन्वेस्टमेंट्स निवेश चालू कर देते हैं। इससे क्या होता है कि उनको पीस ऑफ माइंड मिल जाता है कि हमारा जो लक्ष्य है वो मीट हो जाएगा, हम इन्वेस्ट कर रहे हैं और हम ये बहुत अच्छी बात है। लेकिन ऐसा नहीं है, हो सकता है उनके लक्ष्य के लिए बहुत सारा इन्वेस्टमेंट चाहिए और वो बहुत कम कर रहे हैं, तो इस रैंडम इन्वेस्टमेंट से बचना चाहिए। नॉर्मली लोग सोचते हैं कि जो मेरा इनकम है उसमें से मैं जितना एक्सपेंसेस हो जाएगा उसके बाद मैं सेविंग करूँगा, तो ये भी एक गलत बात है। उल्टा करना चाहिए कि आपका जो इनकम आया उसमें पहले आप सेविंग करो और जो बचता है उसको स्पेंड करो, इससे बहुत बहुत आपको फायदा होगा। जेमन 5 বছরে বাড়ির জন্য ডাউন পেমেন্ট, তারপর সন্তানের শিক্ষা, তারপর অবসর। আশিস 10,000 টাকার উদ্বৃত্ত অর্থকে 3টি আর্থিক লক্ষ্যের মধ্যে ভাগ করে বিনিয়োগ করতে পারেন। আপনি যদি চাকরি করেন, আপনি প্রতি মাসে ইপিএফও তেও বিনিয়োগ করতে পারেন, যা অবসর গ্রহণের পরে কাজে আসবে। अगर आप कोई निवेश को अपने गोल से जुड़ेंगे नहीं तो आप इन्वेस्ट जरूर करोगे, लेकिन छोटी छोटी बात जैसे आपको लगा कि आपको हॉलीडे करना है या कंप्यूटर खरीदना है, आप उसको रिडीम करोगे। थोड़ा ज़्यादा उतार चढ़ाव हो गया, मार्केट ने करेक्ट कर लिया, तो आपको आपको लगेगा चलो अभी बंद कर देते हैं या निकाल देते हैं। और नंबर 3, आप बढ़ाओगे ही नहीं क्योंकि आपने एक अमाउंट चूज़ किया, एक परसेंटेज नहीं। तो इसलिए आपको एक तो गोल के साथ उसको मैच करना चाहिए और एक अपने जो इनकम है उसका एक परसेंटेज सेव करना चाहिए, उससे आप वेल्थ बिल्ड कर सकते हो और अपने लक्ष्यों को भी मीट कर सकते हो। এছাড়াও মনে রাখবেন যে আপনার একবার এসআইপি করার পর টেনশন মুক্ত হওয়া উচিত নয়, বছরে 2 বার বা অন্তত 1 বার পোর্টফোলিও পর্যালোচনা করুন। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার আর্থিক লক্ষ্য অর্জনের জন্য কি করা দরকার, আপনার বিনিয়োগ আদৌ সঠিক পথে আছে কিনা। এটি ছাড়াও প্রতি বছর আপনার বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি এসআইপি তে বিনিয়োগ বাড়িয়ে আরো আর্থিক লক্ষ্যের ঘাটতি এড়াতে পারেন। যদি আশিসের মতো আপনিও এসআইপি তে বিনিয়োগ করেন, তাহলে প্রথমেই নিজের জন্য সঠিক এসআইপি এর পরিমাণ খুঁজে বের করুন। প্রতি মাসে শুধু একটি এসআইপি করাই যথেষ্ট নয়, সঠিক এসআইপি আপনাকে সঠিক আর্থিক লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। আপনি যদি এসআইপি এর পরিমাণ নির্বাচন না করেন, তাহলে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে নাও পারেন। মিউচুয়াল ফান্ডে কোনো নির্দিষ্ট রিটার্ন নেই, তাই বিনিয়োগ করার আগে অবশ্যই একজন বিনিয়োগ বিশেষজ্ঞের পরামর্শও নিন।